গুড মর্নিং সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও মোটামুটি আছি। এই পেঁয়াজ পেঁয়াজে গরমে কি আর ভালো থাকতে পারি বলো তো। যাই হোক, আছি, কোন রকম দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, বেঁচে আছি, এটাই কি বলতো। এত পরিমাণ গরম, আগের দিন তো এরকম মেঝেতে গড়াগড়ি দিয়েছি, মানে বিছানাটা শুধু পাততে হয়, পাততলাম কেন বলতো, সানে শুয়ে না এইসব মানে গা হাত ব্যথা হচ্ছে, মানে সানে শুলে দেখবে গা হাত পা ব্যথা করে, বেশ কেমন যেন একটা হয়, কিছু একটা পেতে শুলে তাহলে ঠিক থাকে। চারিদিকে শুধু পিঁপড়ি আর পিঁপড়ি, জানো বন্ধুরা, এই দেখো এখান থেকে কত পিঁপড়ের লাইন দিয়েছে দেখো। ওপরে যাই, ঝাঁট দিতে দিতে ঘরটা মুছতে হবে। ছাদটা যাই, একটু ছাদ পেনে এলাম। ওই সাবাস, আজকে আমার করবি ফুল কতগুলো ফুটেছে গো বন্ধুরা, এই দেখো নয়নতারাও দেখো অনেক ফুটেছে। আর এইখান দিয়ে একটা গাছ হচ্ছে, কি গাছ এটা, কুমড়ো গাছ না ছাঁচি গাছ বুঝতে পারছি না, কুমড়ো গাছ না ছাঁচি গাছ, মনে হচ্ছে ছাঁচি গাছের মতো লাগছে। দেখো মাঠে কিন্তু সব ধান কাটা হয়ে গেছে, মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, যখন ধানগুলো চাষ করেছিল চারিদিকটা সবুজ ছিল, তোমাদেরকে দেখিয়েছি কি ভালো লাগতো, এখন মাঠ একদম ফাঁকা হয়ে গেছে। সকালবেলা যদি ট্যাঙ্কে জল ভরিছি, জল গরম আগুন হয়ে যাচ্ছে তো বন্ধুরা। দেখো ফাটিয়ে রোদ বেরিয়েছে, বলার তো কথা কিছুই নাই, যেমন ফাটিয়ে রোদ বেরিয়েছে তেমন চারদিকে চারিদিকে ফাটিয়েও দেবে। তো এই দেখো জলের বালতি নিয়ে নিয়েছি, ঘরটাও মুছে নেবো। তো চলো, ভাত হয়ে গেছে, এখানে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ নিয়েছে, মাছটা উপর থেকে কেটে নিয়ে আসি, মানে বেছে ধুয়ে নিয়ে আসি। এখন বাজে জানো বন্ধুরা 11:12, তো আমি এই দেখো ভাত বেড়ে বসে আছি, মেয়ের ছুটি হয়েছে 9:15, সেই থেকে ওর ট্রেন লেট, 10:45 ট্রেন ঢুকেছে, তো সেই থেকে স্টেশনে বসেছিল, এখনও এসে পৌঁছায়নি, এসে নাকে মুখে গুজিয়ে আবারও 11:30 সময় বেরোবে, 11:30 থেকে পড়া আছে, একটু আগে বেরোলেই ভালো হতো, এখন এসে পৌঁছায়নি, আমার তো কান্না পেয়ে যাচ্ছে। না রে, খেয়ে যেতে হবে, খাবো না বললে হবে? ও টিউশন থেকে চলে এসে বলছে ভাত খাবো না, সে তো শুনতেই পেলে তোমরা। তো এখন আমি জোর করে দুখাবল খাইয়ে দিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, মানে ওর আরেকটা টি 5-10 মিনিট এদিক ওদিক হলে হবে না জানো তো, ওকে মানে টাইম বয় টাইমে যেতেই হবে। তো যা হোক করে জোর করে খাইয়ে দিলাম, আর বলছে জানো মা, অটো কাকুটাকে এত করে বলছিলাম যে একটু চলো না তাড়াতাড়ি, কিছুতেই এলো না, এইসব আমাকে গল্প করে শোনাচ্ছে যে ওদের তো প্যাসেঞ্জার চাই, তার জন্য দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে। বেচারির খুব কষ্ট হয়েছে গো, এই আবার এসে টিয়ে টিউশন থেকে আসবে, আবার দুপুরবেলা, মানে ওর বেশি কষ্ট হয় কি জানো তো, সঙ্গে সঙ্গে চলে এলে কষ্ট হয় না, কোথাও দেখবে দাঁড়িয়ে থাকতে হলে নয়
বিশাল কষ্ট হয়। তো স্টেশনে যেহেতু অতক্ষণ ধরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, তারপর আবার অটোতে, কি অবস্থা ওর অবস্থা আজকে আমি অনুভব করতে পারছি। আমারই ওর দেখে অবস্থা দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে। তো তোমাদেরকে তখন বললাম, তো কি বলবো, বলার কিছু নেই। আর এই গরমটা কেমন বলো তো, প্রচণ্ড পরিমাণ গরম। তো আলু সিদ্ধ দিয়েই ওকে জল ঢেলে ভাত খাওয়াচ্ছি, কারণ তরি তরকারি আজকে একটুখানি আলুর তরকারি ছিল, দিইনি, কারণ দেখতে বুঝতেই পারছো এই যে আধা খাবচা খেয়ে চলে গেল, যা শুধু তিন খাবল ভাত খেয়েছি, যেমন ভাত তেমন রয়ে গেছে, কারেন্টটাও গেছে চলে, গরমও দিচ্ছে বিশাল। ওদিকে বাসন থালা মেজে নিয়ে এদিকে এখন রান্নাবান্না সবজি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝাল হবে, মাছ মানে একটা সিলভার কাপ মাছ নিয়েছিল, মাছটা বিক্রি হয়নি, একজন আকার বলছে গরিব মানুষ বিক্রি হয়নি, তো চলো নিয়ে নিই। তো বড়মশাই এখন দয়ার শরীর নিয়ে নিয়েছে মাছ। তো মাছ এমনি বাড়িতে আছে, কই মাছ রয়েছে। তো তোমাদেরকে বলছিলাম না অতিথি এসেছে, তো দেখাবো, তোমাদেরকে এখনও দেখানো হয়নি। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি চচ্চড়ির জন্য, চচ্চড়িতে আর মাছেতে যাবে। কি কাণ্ড হয়েছে জানো, এই ছোট বাটিতে, এটা তো পোস্ত বাটি, ছোট্ট বাটিটাই কি হয়েছে মশলা করতে গিয়ে একদম মানে উপচে পড়ে গেছে, আবার বাটিটা চেঞ্জ করলাম। তো এখানে মাছের ঝাল হবে, মাছের তেলটা অনেকটা বেড়ে গিয়েছিলো বলে নয়, মতেই ভেন্ডিগুলো ভেজে নিলাম, কারণ ভেন্ডিগুলো একটু না ভাজলে ভালো লাগবে না, চচ্চড়ি করবো। আর এই চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, তোমরা খেতে পারো বানিয়ে আমার মতন করে। তো একটু সিম্পল একদম রান্নাবান্না, কোনো খরচ নেই, মানে ঘরোয়া এইগুলো দিয়েই রান্নাবান্না করা যায়। তো ভেন্ডিগুলো ভেজে তুলে নিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, বহুবার দেখিয়েছি মনে হয় আগেও এই রেসিপিটা দেখিয়েছি, কুমড়ো আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর তোমার পেঁয়াজটা দেবো, একটুখানি কুমড়ো আলুটা ভেজে নেবো, নাহলে পেঁয়াজ দিলে কী বলো তো ভালো করে ভাজা হয় না। আর ভালো করে ভেজে নেওয়ার পর এই দেখো এইদিকে গরম দিচ্ছে, আর এখানে মা না কিছুটা আমগুড় দিয়েছিলো, মা আমগুড় বানিয়েছিল, এখন মনটাই হচ্ছে যে রান্না করতে করতে একটু আমগুড় খাওয়া যাক। তো এদিকে ভাজা হচ্ছে, ভাজা খানিকক্ষণ হয়ে গেছে, তারপরে এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, ওই আদা রসুন সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে 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 তারপর হয়ে গেলে ভেন্ডিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, মানে জলটা শুকিয়ে গেলে। তো আমটা কাটলাম, ভাবলাম যে একটু ডাল বানাবো, আমটা কাটতে গিয়ে দেখছি বেশ ভালোই ডাঁসিয়ে গেছে জানো বন্ধুরা। তো আম দেখে কান্না জিভে জল আসে, নিজে নিজেই আম কাটছি আর জিভে জল চলে আসছে জানো, যে আম খাবো, ও মা যাই এক টুকরো মুখে দিয়েছি দাঁত একবারে, আর ওই দাঁতটা দিয়ে কিচ্ছু খেতে পারছি না, এত টকে গেল। আগে তো এইরকম আম কত খেয়েছি কাঁচা কাঁচা, আর এখন জানো এইরকম খেতে গেলেই শুধু দাঁত টকে যায় কেন জানি না। তো দুটো আমই কাটলাম, দুটো আমই দেখছি ডাঁসিয়ে গেছে, এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস হয়েতে চললো বলো আবার ডাঁসাবে না, আম পাকার সময়, আর এই জ্যৈষ্ঠ মাসেই তো আম কাঁঠাল পাকাবে রোদের তেজে, এখনও জ্যৈষ্ঠ মাসটা আছে, কি করে যে কাটবে ভগবান জানে, এত গরম। জল এলে কী হবে, ওই যে খেতে পারি না, এই একটাই মর্ম। তো এইখানে আমগুলো কেটে কুটে রেখে দিলাম, খেতে পারলাম না, আর ডালও বানানো হলো না, ওই দেখো একটুকুনি মুখে। এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধু, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এখন বাজে 1:52। আর জানো তো ভাবলাম ডাল একটু বানাবো, কিন্তু 1:30 বেজে গেছে, আর বানাতে ইচ্ছা হচ্ছে না এত গরম। তো আমগুলো কেটে এক পিস আম খেতে না খেতেই দাঁত একবারে গেল টোকে। এই দেখো 2:10 বাকি আছে, এই মাত্র পড়ে ফিরল, পড়ে এসেই ফোন, এখন বেজে গেছে 3:30। আর বাইরের দিকে তো তাকানো যাচ্ছেই না, এত রোদ, চলো এখন ভাত খাবো, সকালবেলা ও মেয়ে খেয়ে যায়নি, সেই ভাত কটা ছিল আর দুটো কটা মুড়ি খেয়েছিলাম, আর মেয়েও তো খায়নি, এখনও 3:30 বেজে গেল, তো চলো বক বক না করে খেতে যাই। এই হলো ভেন্ডি আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এই হলো মাছের ঝাল, একটু এর সঙ্গে ডাল হলে জাস্ট জমে যেত, কিন্তু এই গরমের জন্য না ভেবেছিলাম টক ডাল করবো, কিন্তু এতটা বেলা হয়ে গেল, তারপরে এই গরমে আর পারছি পেরে উঠলাম না, সত্যি কথায় মনে হচ্ছে থাক আর খাবো না, এই জল ঢেলে পাতিলেবু দিয়ে এই চচ্চড়ি দিয়ে খাবো, তার জন্য না আর ডালটা বানালাম না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, দুপুরে বিকেল হতে চললো, দুপুর আর নেই।
তো এখন 6:12 বেজে গেছে বন্ধুরা, এখন এলাম ছাদে, কারণ এতক্ষণ পর্যন্ত পাখার তলা থেকে নড়াই যাচ্ছিল না। তো গাছগুলোই এখন একটু জল দিই, এতক্ষণ যাবত মানে এত রোদের ঝাঁজ কি বলবো, এখন অন্ধকার অন্ধকার হয়েই এসেছে। গাছগুলোই জল দিতে এলাম, একটু হাওয়া নেই, ছাদে এসে যে বসবো একটু হাওয়া নেই, জানো কি অবস্থা। অন্যদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে মানে কি বলবো গরমে ফাটিয়ে দিচ্ছে গো। সন্দেশটা ছিল ফ্রিজে, ফ্রিজ থেকে বের করা হলো খাওয়ার জন্যে। তো দেখো মা গো মা, পিঁপড়েতে রাজত্ব করছে সব কিছু, জানো দেখো পিঁপড়েই ভর্তি হয়ে করে দিয়েছে। এই যে এই সন্দেশগুলো বানিয়ে নিয়ে এসেছি, দুধের ক্ষীর মানে দুধটাকে মারিয়ে মারিয়ে তারপরে মানে মরিয়ে চিনি দিয়ে সন্দেশ মতন এরকম বানিয়ে নিয়ে এসেছি। আর রাত্রিবেলায় দেখো এদিকে করছি ভাত, রাতে অন্য কিছু হবে না। আর তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে এখন নতুন নতুন সদস্য এসেছে, এই দেখো কই মাছ দেখতে পাচ্ছ কতগুলো কই মাছ, কই মাছের কিন্তু সাইজগুলো বেশ বড় বড় আছে। আর এই দেখো বর্মশাই কই মাছ ধরতে গিয়ে, যেহেতু পুকুর শুকিয়েছে কই মাছ ধরতে গিয়ে নাকি একটা কচ্ছপ পেয়েছে। তো এই দেখো এটাকেই বলা হচ্ছে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আর কচ্ছপগুলোকে দেখে আমার কিরকম হচ্ছে জানো, ভয়ে মনে হচ্ছে জানটা শুকিয়ে যাচ্ছে, ভয় লাগছে এত। আর এইদিকে তো এটা কিনা হয়েছিল বালতির মধ্যে, এটাও রয়েছে। এই দেখো পিঁপড়ের লাইনটা দেখো কোথা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই, বলছি না ওদেরই এখন রাজত্ব চলছে বাড়িতে। এই দেখো কোথা দিয়ে কোথা দিয়ে যে কোথায় পিঁপড়েগুলো ধরেছে বুঝে উঠতে পারছি না জানো তো। এখন বাজে তোমার 8:30, তো এই দেখো একটা সন্দেশ নিয়ে এলাম খাবো। আর আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, সারাদিন ছুট বাড়াবাড়ি করে বিকেলবেলা সন্ধ্যাবেলা মানে ভাত টাত খাওয়ার পর একটু শুতে বললাম, তখন আর ঘুম আসেনি, এখন ঘুমিয়ে গেছে। আর ওখানে পাখাটা চলছে, হয়তো তোমাদের একটু আওয়াজ যাবে কিন্তু কিছু করার নেই, পাখা বন্ধই করা যাচ্ছে না, কারণ ও শুয়ে আছে, এখনই পাখা বন্ধ করলে ক্যাক করে উঠবে। আর যে ভাতটা ফ্যান ঝড়াতে দিয়ে এলাম, রাত্রিবেলা যে ভাতই খাওয়া দাওয়া হবে, বাবার রুটির ধারে কাছে যাওয়া যাবে না এই এত গরমে। দারুণ খেলো দারুণ, আজকে সারাদিন আমি পুরো খেপির মতন হয়ে আছি, কেন বলো তো এই গরমের চোটটা মনে হচ্ছে যেন আমারই শুধু গরম করছে, বলো শুধু আমার নয় জানি, তবু যেন কিচ্ছু করতে ইচ্ছা করছে না। আর বর্মশাই নিজেতেই আছে, এখনো উপরে এলো না, কারণ উপরের ঘর তো প্রচুর গরম আর নিচেই ঠান্ডা পাখা চললেন, বেশ ঠান্ডা আছে, নিচের ঘরে কিন্তু শোয়ার জায়গা নেই, এটাই হয়ে গেছে অসুবিধা। তো এখনো নিচেই মনে হয় শুয়ে পড়েছে। তো এখন বেজে গেছে তোমার 11টা, পুরো 11টা বাজে, আমরা এখনো শুইনি, আমাদের শুধু মোটামুটি 12টা বেজে যাবে। আর আমার তো একটু একটু ঘুম আসছে কি বলবো। আর চলো বেশি বক বক করবো না। আর আজকে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে এলে এডিটিংটা আমি যা করেছি করেছি, তো বাকিটা মেয়েটা মেয়ে ঠিক করে দেবে, ওর জন্যই ভিডিওটা আজকে লেট হয়ে গেল, কারণ ও এসে একটু সময় পায়নি, কারণ বেচারি 9:15 ছুটি দিয়েছে প্রাইভেট থেকে। কি চড়বড় করে আওয়াজ হলো, ভাবছি বৃষ্টি এলো নাকি, মানে কি বলবো খুব আনন্দ হতো। ট্রেন লেট করেছে, ট্রেন লেট করে 10:45 ট্রেন ঢুকেছে, তারপর অটো চেপেছে, অটোও ধিগোতে ধিগোতে এসেছে, 11:30 এসে পৌঁছেছে, 11:30 থেকে আবার টিউশন চলে গেছে। তো মোটামুটি 1:30-1:30 নাগাদ ফিরলো। তো কখন ভিডিওটা, হ্যাঁ 1:30 সময় তো ফিরলে না, 1:30 না 15:00, 11:30 থেকে পড়া ছিল। হ্যাঁ ওই তো ওখান থেকে ফিরে এসেই ওখানে গেলি, তখন 1:30 তো বাজলো যখন ফিরলি, মানে 1:35-1:40 এরকম হবে ফিরলি, সেটাই বলছি। তো এসেটি ও সময় পায়নি, তার জন্য আমার ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেলো, তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এর জন্য। আমার মানে কারণ আমি না ছাড়তে মানে একটু ভয় পাই যে আগে আমার মেয়ে দেখুক সবটুকু ঠিকঠাক আছে কি, তবে আমি ছাড়বো, কারণ ও ব্যাপারটা একটু ভালো বোঝে, তার জন্য আমি ছাড়তে পারি না, আপলোডে ফেলতে পারি না। তো যাই হোক চলো, লেট হয়ে গেছে এটাই বললাম, ক্লিয়ার করে দিলাম। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর ব্লগটির মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যাবো কী করে বলো।
তো চলো, এখন 11টা বেজে গেছে, এখন আবার একটু এডিটিংটা করে রাখি, যতটা পারি করে এগিয়ে রাখি, তারপর এডিটিং করতে করতে ঘুম এসে গেলে শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো। আর শোয়া বলতে দেখো মেঝে দিয়ে গড়াগড়ি দিচ্ছে, আর এখন নিচেতে কোনো কিছু পাচ্ছি না, খুব গরম দিচ্ছে, বক বক করবো না, পাখা বন্ধ। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো টাটা, গুড নাইট।